হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লুবিস স্কিন কেয়ার ফার্মা লুবিস অ্যাসথেটিক রিজাল্টিং মেসেন্টার। আমি ফারিহা চৈতি, আজকে আছি আমাদের নিউ মার্কেট ব্রাঞ্চে এবং কথা বলবো আমাদের লেটেস্ট আপডেটেড একটি প্রোডাক্ট নিয়ে। এটি হচ্ছে এক্সট্রিম অ্যাক্টিভ ইন্টেন্স, এটা ইউনিফাই অ্যান্ড ইলুমিনেট আর্গান অয়েল এবং ক্যারোট অয়েল দিয়ে তৈরি করা হয়েছে একটা এক্সফোলিয়েটিং সোপ। জি হ্যাঁ, এই বক্সের মধ্যে কিন্তু আপনারা একটা সোপ পেয়ে যাচ্ছেন, খুবই প্রিমিয়াম কোয়ালিটির বক্সিং এবং সোপটি। সো এটা কিন্তু ভিটামিন ই, সি এবং অর্গানিক ল্যারিন দিয়ে তৈরি করা হয়েছে, যা আমাদের স্কিনকে এক্সফোলিয়েটস করবে, লাইটেন করবে, ইউনিফাই স্টোন দিতে সাহায্য করবে। তো আমি বক্সটা খুলে দেখিয়ে দিচ্ছি। এটার মধ্যে কিন্তু আপনারা 200 গ্রামের একটা সোপ পেয়ে যাচ্ছেন। স্মেলটা অনেক বেশি সুন্দর এটার, এবং আপনারা কিন্তু এই সোপটি শেষ হওয়ার পরেও এই বক্সটা পরবর্তীতে ইউজ করতে পারছেন। অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্টটা কিন্তু আমাদের স্কিনকে অনেক কিছু হোয়াইটেনিং করতে সাহায্য করছে, এবং এর মধ্যে রয়েছে আর্গান অয়েল, যেটা আমাদের স্কিনের সিবাম প্রোডাকশনে হেল্প করে, এবং আরও রয়েছে ক্যারোট অয়েল, যা আমাদের স্কিনকে সুপার অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করবে, আমাদের স্কিনের ডেড সেলস রিমুভ করে নতুন সেলস জমাতে সাহায্য করবে, এবং এটা কিন্তু আমাদের স্কিনকে হেলদি গ্লোয়িং এবং আর্মিং করবে। সো এই সোপটি কিন্তু আপনাদের স্কিনে অনেক ধরনের বেনিফিট দিচ্ছে। সো যারা অল ইন ওয়ান একটা সোপ চাচ্ছেন, এটা কিন্তু আপনাদের অল ওভার বডিতে, ফেসে, হ্যান্ডে, আপনারা অল ওভার বডিতে সব জায়গায় ইউজ করতে পারছেন, তো খুবই বেশি কার্যকরী এই প্রোডাক্টটা। সো যারা একটা এরকম সোপ চাচ্ছিলেন যেটা অল ইন ওয়ান কাজ করবে, অনেক ধরনের প্রবলেমস রিডিউস করবে, স্কিনকে হোয়াইটেনিং দিবে এবং অনেকদিন যাবৎ আপনার এটা অ্যাপ্লাই করতে পারবেন, তাই যারা নিতে চাচ্ছেন অবশ্যই নিয়ে নেন। এটা খুবই লিমিটেড স্টক রয়েছে, নেওয়ার জন্য আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন অথবা আমাদের অফিসে চলে আসতে পারেন। ঢাকার মধ্যে কিন্তু আমাদের 3টি ব্রাঞ্চ রয়েছে, নিউ মার্কেট, কলাবাগান এবং বনানীতে। আপনারা আপনাদের পার্শ্ববর্তী যে কোনোটায় চলে আসতে পারেন, আমরা কিন্তু সপ্তাহে 7 দিন অ্যাভেলেবেল আছি। তো আজকের জন্য এতটুকু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, রেমেসের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।